ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সোনিয়া হক আজ আমরা আলোচনা করব মাছ চাষে নতুন বিকল্প কি এ প্রসঙ্গে আর এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাভার মৎস্য প্রশিক্ষণ একাডেমির পরিচালক ডক্টর এ কে এম আমিনুল হক জানাব আমিনুল হক আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে যেমনটা বলছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাছ চাষে নতুন বিকল্প কি অর্থাৎ এতদিন আমরা শুনে এসেছি যে মাছ পুকুরে চাষ করা হয় কিংবা মাছ নদী থেকে মাছ ধরা হয় অ্যাকোয়ারিয়ামের মাছের কথা আমরা শুনেছি কিন্তু নতুন একটা বিকল্প পদ্ধতি মাছ চাষের হয়েছে সেটা আমরা জেনেছি যে খাঁচার মধ্যে মাছ চাষ করা এটা আসলে কি ধরনের মানে কিভাবে হচ্ছে এবং কারা করছেন ধন্যবাদ আপনাকে আসলে আমার বাংলাদেশে খাঁচায় মাছ চাষ একটা বিকল্প মাছ চাষ পদ্ধতি এটা আমরা করে থাকি প্রবাহ নদী যেখানে পানির স্রোত আছে সেক্ষেত্রে পিস উপযোগী এটা এবং দুঃস্থল জনসাধারণ বেকার যুবক যুব মহিলা তাদের ক্ষেত্রে মূলত আমরা এই কাজটা সম্প্রসারণের চেষ্টা করছি তাদের কর্মসংস্থান হচ্ছে এর মাধ্যমে জীবগায়ন হচ্ছে সঙ্গে সঙ্গে মাছের একটা আলাদা উৎপাদন আমরা পাচ্ছি যেখানে আমরা এটা ফেলো ছিল প্রতিত ছিল সেখান থেকে এটাকে উৎপাদন নিয়ে আসছি তো এই ক্ষেত্রে এটা এটা আসলে কিভাবে হচ্ছে মানে আমরা পদ্ধতিটা যদি জানতে চাই এটা কিভাবে হচ্ছে আচ্ছা খাঁচা একটা ভাসমান জিনিস আপনার জন্য খাঁচা কি চারদিকে ঘেরা থাকবে কিন্তু এটা ভাসমান আমরা প্লাস্টিক নেট নাইলন পলিভিনাইল নেট দিয়ে আমরা খাঁচাটা বানাই বাঁশ বা জিআই পাইপ দিয়ে খাঁচাটা ফ্রেম তৈরি করি এবং নদীর মধ্যে খাঁচাটা সেট করি যেখানে পানি কমপক্ষে আট ফুট পানি আছে গভীরতা আছে সেখানে ছয় ফুট খাঁচার উচ্চতা থাকবে দশ ফুট প্রস্থ এবং বিশ ফুট দৈর্ঘ্য অথবা বিশ ফুট ফুট দৈর্ঘ্য হতে পারে এই একটা খাঁচা বানাবো আমরা খাঁচাকে আমরা এখন নদীতে সেট করব নদীর পানিতে থাকবে প্লাস্টিক ড্রাম দিয়ে ভাসিয়ে রাখবো এখানে আমরা প্রতিদিন খাবার দেব। ছোট অবস্থায় আমরা চার বেলা দিয়ে থাকি মাছ বড় হয় তখন দিনে এক বেলা খাবার দিলেই চলে এই খাবারটা সম্পূরক খাদ্য বলি আমরা ভাসমান খাবার আমরা থাকি এই খাবারটা দেব নিয়মিত আর প্রতি সপ্তাহে আমরা ওজন নিয়ে দেখব চার মাস থেকে পাঁচ মাস পরে এই আমরা বাজার বিক্রি করব তো আমরা দেখেছি হিসাব করে এক থেকে দেড় কেজি খাদ্য খাই আমরা আমরা এক কেজি মাছ পেয়ে থাকি আচ্ছা তো এক কেজি খাদ্যের দাম পঞ্চাশ টাকা তাহলে দেরকেজি খাতের দাম আমার 75 টাকা মাছ বিশেষ করে তেলাপিয়া যদি বলি থাকি মনসীর তেলাপিয়া 120 থেকে 130 টাকা কেজি বিক্রি করে থাকব আচ্ছা তাহলে আমার ভালো একটা প্রফিট আসছে চার মাস থেকে উৎপাদন কিন্তু ভালো হচ্ছে উৎপাদন ভালো হচ্ছে আচ্ছা জানতে চাই যে খাঁচায় আসলে মাছ চাষের উপকারিতাটা কি মানে কেন করছি আমরা এটা তো আমরা এতদিন পুকুরে চাষ করছিলাম আপনি বলেছেন বিকল্প আয়বর্ধক পদ্ধতি একটা পুকুর তো অনেক জটিলতা আছে যেখানে পুকুরে আপনার তথাগত পথেতে চাষ করতে আমরা এখানে গরিব দুস্থাদের একটি আর অ্যাক্সেস নাই বুস্ত ভূমিহীনের পুকুর নাই তো খাঁচা চাষ করছে আমরা বিশেষ করে নদীতে এটা গণ সম্পত্তি পাবলিক কিনা কিন্তু তাদের অধিকার আছে সেখানে খাঁচা সেট করে মাছ চাষ করতে তাহলে একটা ওপেন অ্যাক্সেস পাচ্ছে ইজি অ্যাক্সেস পাচ্ছে এবং পুঁজি এখানে কম লাগছে স্বাধীনতা থাকছে সেখানে গরিব দুস্থা জনগণ করতে পারছে সঙ্গে সঙ্গে যারা বিজনেস ম্যাগনেট যদি ইচ্ছা করে তারাও ব্যাপক পরিসরে খাঁচায় মাছ চাষ করে এই দুঃস্থটাকে কাজে লাগাবে লেবার হিসেবে এবং এবং এর ফলে আসলে বেকার বেকার যুবক যারা রয়েছে তারা কিন্তু অনেক কর্মসংস্থান হচ্ছে এবং এরকম একটি উদাহরণ আমরা দিতে পারি যে আমাদের আজকে ডিবিসি নিউজে প্রতিবেদন প্রচারিত হয়েছে নওগাঁর একটি প্রতিবেদন এবং সেখানে দেখা গেছে যে কয়েকজন উদ্যমী যুবক নিজস্ব অর্থায়ন আমরা একটু এই প্রতিবেদনটা দেখব সেখানে ছিল যেমনটা যে আত্রাই নদীর উন্মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষ করে হ্যাঁ নওগাঁর কয়েকজন হ্যাঁ কয়েকজন উদ্যমী যুবক নিজস্ব শ্রম এবং অর্থায়ন বিনিয়োগ করে তারা এই কাজটি করছে এবং দেখা গেছে যে মৎস্য বিভাগও এখানে যথেষ্ট রকমের সাঁই দিয়েছে তাদের সম্মতি রয়েছে তারা বলছে যে নদীর পানিতে চাষ হওয়ার কারণে এসব মাছ দ্রুত বর্ধনশীল এবং এদের স্বাদও অনেক বেশি আমরা প্রতিবেদনটি দেখে আসি নদীর প্রবাহমান নীল জল সেই জলে মাছ চাষে কয়েকজন যুবকের প্রচেষ্টা নওগাঁ জেলায় মহাদেবপুরের মহিষবাথানে বাথানে বাজার সংলগ্ন আত্রাই নদীতে গড়ে উঠেছে এই খাঁচায় মাছ চাষ প্রকল্প শুরুতে দশটি খাঁচা দিয়ে শুরু করলেও এই প্রকল্পে এখন খাঁচার সংখ্যা প্রায় একশো বিশটি ছয় বন্ধু মিলে এখানে প্রথম উদ্যোগ হিসেবে কাজ করি কাজ করতে যা দেখি যে অনেক টাকা খরচের প্রয়োজন আছে দু টাকা পাই তাহলে আমাদের পেটটা চলে প্লাস্টিক ড্রাম স্টিল পাইপ বাঁশ ও জাল দিয়ে তৈরি করা হয় এই খাঁচাগুলো এক একটি খাঁচায় পোনা মাছ ছাড়া আছে চারশো থেকে আটশোটি পর্যন্ত যেখানে মাছ বিক্রি করে প্রতি দশটি খাঁচার খরচ দাঁড়াবে সাড়ে চার লাখ টাকা আর সবকিছু ঠিকঠাক থাকলে মাছ বিক্রি হবে প্রায় আট লাখ টাকা পর্যন্ত আড়াইশো গ্রাম সারিছি তিন মাস বয়স হচ্ছে এখন আটশো থেকে সাড়ে নয়শো পর্যন্ত ওজন ভাষা মানে খাবারের পাশাপাশি অন্য কোনো মানে কোনো কীটনাশক সার এই ধরনের কোনো প্রয়োগ করতে হয় না মৎস্য বিভাগ বলছে স্বচ্ছ আর প্রবাহমান পানি হওয়ায় এসব মাছ দ্রুত বাড়ে আর রোগ বালাইও খুব কম এছাড়া লিজ গ্রহণের ঝামেলা নেই বলে বাড়তি বিনিয়োগও করতে হয় না নদীতে যেহেতু ফ্রেশ পানি এবং প্রবাহমান পানি এবং মাছের রোগ বালাই হওয়ার সম্ভাবনা একবারে খুব কম সেই জন্য মাছের স্বাদটাও পুকুরের মাছের চেয়েও এই নদীতে যে খাঁচায় মাছ চাষ করে এই অনেক অনেক ভালো মাছ চাষে কয়েকজন যুবকের এমন ভিন্ন ধরনের উদ্যোগ সারা ফেলেছে এলাকার অন্যদের মধ্যেও তাদের সফলতার উপর তাই নির্ভর করছে এ ধরনের প্রকল্পের সম্প্রসারণ ডেস্ক জানাবো আমিনুল হক আসলে এ ধরনের একটি কর্মসংস্থানের রাস্তা যদি দেশের বেকার সম্প্রদায় জানতে পারে আসলে তাদের জন্য খুবই উপকারী হবে আপনি একটু আমাদের বলেন যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা খাঁচাতে বা এক একটা ড্রামের মধ্যে প্রায় চারশো পোনা ছাড়ার কথা বলা হচ্ছে সেরকমই তো পোনা ছাড়ছে নাকি কত করে পোনা লাগছে না আসলে পার কিউবিক মিটারে আমরা ত্রিশ থেকে চল্লিশটা পোনা ছাড়তে বলি যদি আমার খাঁচার আয়তন যে আগে বললাম দশ ফুট বা বিশ ফুটে ছয় ফুট হয়ে থাকে তাহলে এক হাজার পোনা দিতে বলি পঁচিশ থেকে তিরিশ গ্রাম ওজনের পোনা যত বড় দেব প্রোডাশন তত বেশি হবে আচ্ছা তো তিরিশ থেকে চল্লিশটি পার কিউবিক বা ঘন মিটার দেব এখানে আসলে কত বড় হচ্ছে আমরা যেটা একটা মাছের আকৃতির কথা যদি আমরা ধরি তাহলে কি সেটা সাদের কথা বলা হচ্ছে যেহেতু নদীর পানি এখানে থাকছে সেখানে সাদের বেশি হচ্ছে সেক্ষেত্রে ওজনটা কেমন হচ্ছে আকারটা কেমন হচ্ছে চার মাস থেকে ছয় মাসে এক একটি তেলাপিয়া পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রাম হয় আপনি আগে বলেছেন যদি পঁচিশ থেকে ত্রিশ গ্রাম ওজনে তেলাপিয়া ছেড়ে থাকি তাহলে চার থেকে ছয় মাসে হবে পাঁচ চারশো থেকে পাঁচশো গ্রাম যদি একশো গ্রাম ওজনে তেলপাত ছেড়ে থাকি এক হাজারটি তাহলে এক একটি ওজন হবে আটশো গ্রাম থেকে এক কেজি আচ্ছা তো সেই ক্ষেত্রে যখন মাছগুলো বড় হচ্ছে তখন মাছগুলোকে আবার আমরা স্থানান্তর করে দিচ্ছি অন্য কোন ড্রামে দিয়ে দিচ্ছি নাকি ওটার মত ড্রামে দিচ্ছি না ড্রামটা দিচ্ছি খাঁচাটা ভাসানোর জন্য ভাসানোর জন্য খাঁচা ড্রাম দিচ্ছি ড্রামে কোন মাছ থাকে না প্লাস্টিক নেটে প্লাস্টিক নেটে মাছ থাকে জি এটা এটার মধ্যে খাঁচার মধ্যে মাছ থাকছে আর ড্রামটা দিয়ে ভাসিয়ে রাখা হচ্ছে আচ্ছা তো সেই ক্ষেত্রে যখন মাছগুলো বড় হচ্ছে তখন আমরা সেই মাছগুলোকে কি আমরা আলাদা জায়গায় সরিয়ে নিচ্ছি নাকি না ওখান থেকে সরাসরি মাছটা সর্ট আউট করে বড় টুকরো আমরা বেঁচে দিচ্ছি যদি কোনোটা কোনো কারো ছোট থেকে থাকে আবার আমরা রিস্টক করে আবার চাষ করছি বা অন্য খাঁচা দিয়ে দিচ্ছি আর একটি বিষয় আপনাকে বলে রাখি যে এক সাইজের মাছ হতে হবে মাছ ছোট বড় হলে ওদের গোথ ডিফারেন্ট হবে কারণ বড় মাছ খাদ্য বেশি পাবে খাবে ছোট কম্পিটিশনে পারবে না ছোট ছোট হয়ে যাবে বা এক থাকবে কিন্তু বড়টা বেশি বড় হয়ে যাবে যেন আমরা এক সাইজের মাছ রাখি খাঁচাতে আচ্ছা ছাড়ার সময় এক সাইজ রাখি মাঝে মাঝে আমরা শর্টিং করি বড়গুলোকে আমরা বড় খাঁচাই ছোটগুলোকে বা মানে সমতা নিয়ে এসে আকারের মানে আকারের সমতাটা জানা হয় এটা জরুরি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পুকুরে তো তাদের একটা অবাধ বিচরণের ব্যবস্থা থাকে খাঁচার মধ্যে যেহেতু বাড়ছে তারা আকারে কি একটু ছোট হয়ে যায় বা তার জি না আচ্ছা খাঁচার উৎপাদন 3 থেকে 4 গুণ বেশি পুকুরের চেয়ে আচ্ছা খাঁচাটা আমরা নিয়ন্ত্রণের মধ্যে প্রতিটি খাঁচা সব সময় আমি উঠিয়ে চেক করতে পারছি মাসে কোনটা গ্রোথ হয়েছে হয় নাই পুকুরে সেটা জাল টেনে সম্ভব সব সময় নিখরচ আয় নিজে নিজে জেলেরা নিজে নিজে চাষি নিজে পারছে এটা এই জন্য খাঁচার গ্রোথটা ভালো ম্যানেজমেন্টটা ভালো আমি খাদ্য দিচ্ছি কতটুকু খেলো ভাসমান খাবার এই জন্য খাঁচায় চাষটা বেশি লাভজনক খাবারগুলো কেমন হচ্ছে খাবার আমি তো বললাম যে প্রতি এক থেকে দেড় কেজি খাদ্য লাগে ভাসমান খাদ্য লাগে এক কেজি মাছ করতে এই খাদ্যটা পঞ্চাশ টাকা কেজি সাধারণত

একরমে দেখি তার বিউটি বিউটিফিকেশনটা আমরা মেন বিউটি জন্য আমরা কিছু খাদ্য উপাদান দিয়ে থাকি যেটা আমরা যেটা কালারফুল করবে এখানে আমার কালারে অতটা গুরুত্বপূর্ণ না আমার গ্রোথ ফ্যাক্টরটা বড় কম খরচে বেশি বাড়াতে পারি মাছটাকে খাঁচা এটা দেখে থাকি এই খাঁচাগুলো তৈরি হচ্ছে কি দিয়ে আমরাই তৈরি করছি ওই যে বললাম পলিভিনাল নেট জিআই পাইপ এক ইঞ্চি কিছু বাঁশ আর প্লাস্টিক এই খাঁচায় মাছ চাষ পদ্ধতি নিয়ে আমরা আরো জানবো আপনার কাছে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি ধন্যবাদ একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি সঙ্গে থাকুন চলছে কৃষি কথা মাছ চাষে নতুন বিকল্পকি কি এ প্রসঙ্গে কথা বলছি আমাদের আজকের অতিথি সাফার মৎস্য প্রশিক্ষণ একাডেমির পরিচালক ডক্টর এ কে এম আমিনুল হক জানাব আমিনুল হক আমরা যেমনটা বিরতির আগে বলছিলাম এই যে মাছ খাঁচার মধ্যে মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম একটু আমাদের বলবেন যে এই খাঁচাগুলো আসলে পানির কোন অংশে বসানো হচ্ছে যেখানে পানি থাকবে এবং পারে কাছে নদীর যেখানে বেশি স্রোত নাই ভেসে না যায় এবং একটা নিরাপত্তার ব্যাপার আছে কাঁচাগুলি নিরাপদ বেশি হয় এ ধরনের পানি ফ্লো থাকবে জনসমাগম বেশি থাকবে না নিরিবিলি জায়গাটা নদীর নৌকা বা অন্যান্য জল জল চলাচলে ব্যাহত হবে না জলের প্রভাব ব্যাহত হবে না এরকম জায়গায় আমরা খাঁচাটা স্থাপন করে থাকি আচ্ছা তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা কি কোনো বিশেষ ধরনের মানে নির্দিষ্ট কোন টাইপ আছে মাছের যে এই মাছ ছাড়া অন্য কোনো মাছ চাষ করা যাচ্ছে ধন্যবাদ বাংলাদেশে আমরা বিভিন্ন মাছ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি খাঁচায় সবচেয়ে বেশি ভালো হচ্ছে আমাদের তেলাপিয়া মাছটা আচ্ছা গিফট তেলাপিয়া এক মনোসিস তেলাপি যাকে বলেন আপনারা এই মাছটা চার সবচেয়ে লাভজনক সবচেয়ে ভালো ফল পাচ্ছি আচ্ছা খাঁচাই আচ্ছা এর বাইরেও আমরা কিন্তু ওই শেঙ্গি মাগর কই আপনার ওই সরপুটি এবিন রুই কাতলা মিগুলো চাষ করা সম্ভব কিন্তু তেলাপিয়ার মতন এত ভালো প্রোডাকশন আমরা মানে তেলাপিয়ার আকারের জন্য কি এটা আকার না তেলাপিয়াতে একটু মানে হার্ডে ফিশ শক্ত মাছ খায় বেশি বাড়েও বেশি আচ্ছা তেলাপিয়া না হোক বা আমরা যদি মাছ চাষের জন্য আরো বিস্তর ভাবে চিন্তা ভাবনা করি তো সেক্ষেত্রে রোগ বালায় তো একটা সম্ভাবনা থেকেই যাবে সেক্ষেত্রে আমরা যে ওষুধ দিব সেই ওষুধটা কিভাবে দিব তেলাপেত ওষুধ দিতে হলে মাছটা আপনি জানেন একটা খাঁচার মধ্যে আছে সহজে খাঁচাটা ক্লোজ করে আমরা মাছগুলো ধরতে পারি সেখানে আমরা ডিপ বলি যে একটা বিভিন্ন পটাশিয়াম পারমেট আছে চুন আছে ফর্মালিন আছে একটা ডোজ আছে নির্দিষ্ট সেই ডোজে তিন থেকে পাঁচ মিনিট রাখি বা বাথ বলি শুধু গোসল করে ছাড়িয়ে দেওয়া তাহলে এর মাছটা রোগমুক্ত হয়ে যায় আচ্ছা আর কোন কোন মাছ আসলে এই পরীক্ষাধীন অবস্থায় রয়েছে যাদেরকে আসলে এভাবে চাষ করা যাচ্ছে আমি আমি আশা করি এরপরে আমরা আসব পাবদা গুলসা ট্যাংরা হিসেবে আসবো কারণ হিসেবে কেজি হলো সাতশো থেকে আটশো টাকা কেজি দামি মাছ এবং আমরা ইদানিং পুকুরে সাকসেসফুল হয়েছি অধিক ঘনত্বে চাষ করে এক তেত্রিশ শতাংশ জলাশয়ে তিরিশ হাজার আমরা এই ট্যাংরা বা পাবদা গুলসা ট্যাংরা পাবদা দিয়ে আমরা দেখেছি খুব ভালো ফল পেয়েছি সে অর্থে আমরা খাঁচাতে এটা চাষ করে আশ করি ভালো ফল পাবো আসলে খাঁচা বলতে তো পানি তো নদীর পানি থাকছে কিন্তু ওই খাঁচার মধ্যে আসলে জায়গাটা আমরা নির্ধারণ করে দিচ্ছি যে খাঁচার বাইরে যেতে পারছে না মাছটা এর এই আসলে মনোভাবটা কি এরকম খাঁচা মানেই বদ্ধ আচ্ছা আচ্ছা বাড়াতে দেব না হ্যাঁ হ্যাঁ তুমি খাও থাকো এখানে বাইরে যেতে পারবে না তুমি আমার যেমন আমরা পল্টিক খামার করছি বয়লার পোলট্রি একটা খাঁচার মধ্যে মাছের ক্ষেত্রে তাই

মৎস্য দপ্তর প্রথমেই এটাকে আমরা প্রদর্শনী খামার হিসেবে দিচ্ছি কিছু চাষি নির্বাচন করে আমাদের মানদণ্ড হচ্ছে দুস্থ মহিলা বেকার যুবক আগ্রহী তাদেরকে দিচ্ছে আমরা সরকারের টোটাল অনুদানটা দিচ্ছে প্রথমে আমাদের এই অনুদান দিয়ে তারা চাষ শুরু করে পাবলিক উৎসাহ হচ্ছে যে একটু নগার যে মহিষবাথানের কথা বললেন ওরা বৃষ্টি খাঁচা দিয়েছে ইউনিয়ন পর্যায়ের প্রজেক্ট থেকে

ব্যাংকের জন্য এক পায়ে খারাপ ব্যাংক দেবে প্রজেক্ট প্রোফাইল বানাই দিলে ব্যাঙ্ক টাকা দেবে সেখানে এবং আমি বলি যে মানে যেটা আমরা বলি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সে সিএসআর যেটা কথা হচ্ছে বিভিন্ন ব্যাংক তাকে দিয়ে যাচ্ছে আমি আপনার মধ্যে অনুরোধ জানাবো তারা যেন এই বেকার যোগ দুস্থ মহিলা বিশেষ করে বেকার ওই যে আমাদের জেলে নিঃস্ব জেলেদেরকে যেন এগিয়ে আসেন ওই ফান্ড থেকে এদেরকে খাঁচার প্রাথমিক

আপনার কাছে একদম পুরো প্রক্রিয়াটা আমি একটু জানতে চাই খুব সংক্ষেপে কারণ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি মানে এভাবে আসলে খাঁচার মধ্যে কিভাবে আমরা ই করছি চাষ করছি মাছকে এবং এই যে আপনি বিভিন্ন রকমের প্রক্রিয়ার কথা বলছেন পদ্ধতির কথা বলছেন এই পদ্ধতিটা আসলে কি প্রথমত আমরা একটা দল ঠিক করি বেকার যুবক দেবা যুব মহিলার বেকার প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষণ আবার বিনা পয়সায় দিয়ে থাকি তিন থেকে পাঁচ দিনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং কোনো যেখানে খাঁচা চাষ হচ্ছে আমরা নিয়ে যাই ফিল্ডে দেখো এভাবে খাঁচা চাষ করছে ওদের ইন্টারেকশন হয় আত্মবিশ্বাস আছে ওদের যখন কথা শোনে যে আমরা ওরা পারে আমরা কেন পারবো না একটা আত্মবিশ্বাস আছে প্রযুক্তি আমরা দিয়ে থাকি এবং খাঁচা বানানোর পদ্ধতি আমরা দেখিয়ে দিয়ে থাকি তারা চাষ শুরু করে মূলধন যেটা সে আমরা প্রথমে দিয়ে থাকি তারা প্রতিদিন খাদ্য দেয় ঠিক মতন দিচ্ছে কিনা আমরা আবার আমার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আছে আমরা দেখে থাকি এটা তারপরে মাছ যদি কোনো

আশি থেকে একশো টাকা টাকা কেজি পায় জনাব আমিনুল হক ধন্যবাদ আপনাকে আমার মনে হয় যে বেকার যারা আছেন কিংবা যারা আসলে কাজের সন্ধানে আছেন তারা তাদের কাছে এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং তারা অনেক বেশি উপকৃত হবে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর এই ছিল আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথার আজকের আয়োজনে ফিরে আসছি পাঁচটার ডিবিসি সংবাদ নিয়ে সঙ্গে থাকুন